আমি যেভাবে বলে দেব সেইভাবেই যদি মুলতানি মাটি আপনারা ত্বকে লাগাতে পারেন, তাহলে আপনাদের মুখ রোদে পুড়ে কালো হবে না, মুখ চুলকাবে না, মুখের মধ্যে বিভিন্ন ধরনের র্যাশ, ঘামাচি, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি দেখা দেবে না। গরমকালে আমাদের ত্বকে অনেকেরই প্রচুর পরিমাণে ঘাম হয়, এই প্যাকটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে ত্বকে অতিরিক্ত ঘামও হবে না, ফলে গরমকালেও আমাদের ত্বক তেল তেল বা চিপচিপ করবে না, আমাদের ত্বক থাকবে ফ্রেশ ও তরতাজা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের মুলতানি মাটির ফেস প্যাকটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। মুলতানি মাটি যুগ যুগ ধরে আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে। এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা করে তা কিন্তু নয়, এটি আমাদের ত্বক থেকে সানবার্ন, সানট্যানকে রিমুভ করে। এটি মুখের মধ্যে ছোপ ছোপ দাগ থাকলে বা মেছেতার দাগ থাকলে বা ব্রণ ফুসকুড়ির দাগ থাকলে সেটিকেও রিমুভ করে। এছাড়াও মুলতানি মাটি আমাদের ত্বকের এক্সট্রা অয়েলকে রিডিউস করে, ফলে গরমকালে আমাদের ত্বকে অতিরিক্ত ঘাম হতে দেয় না, ত্বককে ফ্রেশ ও তরতাজা রাখতে ভীষণভাবে সাহায্য করে। এখানে একটি বাটির মধ্যে আমাদেরকে 2 চা চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে। এবার আমাদেরকে এর মধ্যে 1 থেকে 2 চা চামচ টক দই দিয়ে দিতে হবে। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে তো সাহায্য করেই, সেই সঙ্গে এই ল্যাকটিক অ্যাসিড ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ অ্যালোভেরা জেল। এখানে আপনারা গাছের অ্যালোভেরা জেলও নিতে পারেন। গরমকালে এটি আমাদের ত্বকের র্যাশ, চুলকানি, রোদে পোড়া দাগকে দূর করে। অ্যালোভেরা জেল যে কোনো উপটান প্যাক অথবা সরাসরি যদি ত্বকে নিয়মিত লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, মসৃণ ও টান টান রাখতে সাহায্য করবে। আমি এই প্যাকটির মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না, তবে আপনারা যদি চান তাহলে এর মধ্যে 1 চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো বা রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমাদেরকে এর মধ্যে নিয়ে নিতে হবে রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। গোলাপ জল কী করে? গোলাপ জল আমাদের ত্বককে গরমকালে ঠান্ডা রাখতে সাহায্য করে, এটি ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে, এটি ত্বকের অয়েলকে নিয়ন্ত্রণ করে, ফলে গরমকালে আমাদের ত্বকে ঘাম কম হয়। আর ঘাম কম হলেই ত্বক তেল তেল করবে না, ত্বকের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়ার জন্য যে অস্বস্তি ভাব হয় সেটিও চলে যাবে। এবার এই গোলাপ জল দিয়ে প্যাকটিকে বানিয়ে নিতে হবে। আপনারা এই প্যাকটি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের জন্য স্টোর করে রেখে ইউজ করতে পারবেন, আর এটি রোজ মুখে লাগানোর দরকার নেই, একদিন পর একদিন লাগিয়ে নেবেন তাহলেই হবে। আপনারা যদি এই প্যাকটি সন্ধ্যের সময় লাগাতে পারেন তাহলে সবথেকে ভালো। প্রথমে আপনাদের ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপর এই প্যাকটিকে মুখের ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর 7 থেকে 10 মিনিট ত্বকে লাগিয়ে রাখতে হবে, তার বেশি কিন্তু লাগানোর দরকার নেই। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে, আর ধুয়ে ফেলার পর প্রথম ইউজেই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক কতটা পরিষ্কার ও চকচক করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর পরবর্তীতে এইরকমই ভিডিও খুব সহজেই দেখতে চাইলে বেল আইকনের সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।